কোনো পারিবারিক আলোচনা করতে আসবো, আমাদের কোনো প্রবলেম না থাকলে আপনাদের কেন প্রবলেম? আমার মনে সাংবাদিকদের উপর রেগে এবার কি বললেন পরিমণি নিজেই, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। গেল বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চিত্র জগতের আলোচনায় ছিলেন শরীফুর রাজ পরিমণি। তাদের বিচ্ছেদ নিয়ে তোলপাড় ছিল পুরো ঢাকার রূপালী পর্দায়। তবে সব অভিমান ভুলে এখন একসঙ্গে আছেন, বেশ সুখে আছেন। শনিবার 21 জানুয়ারি রাজধানীর মিরপুরে একটি পার্লার উদ্বোধনে এমনটাই জানান দেন রাজ। তিনি বলেন, পরি অনেক দুষ্ট আবার অনেক ভালো, পরিমণিকে আমি অনেক ভালোবাসি। এক পর্যায়ে পরিমণিকে গালে চুমোও দেন এই রাজ। কয়েক সপ্তাহ আগেও রাজ পরির সংসারে ছিল সম্পর্কের টানাপড়ন। রাজকে নিয়ে পরিমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে কাঠগড়ায় দাঁড় করায়। অন্যদিকে পরির সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ নিজেই। এখন সবই যেন অতীত, ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা এখন। এক প্রশ্নের জবাবে রাজ জানালেন, তারা এখন বেশ সুখে আছেন, হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছুই বলেছেন। রাজের ভাষ্য, পরিমণিকে আমি অনেক ভালোবাসি, ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না, সবসময় তাকে আমি ভালোবাসি। এদিকে কথা বলতে বলতে এক পর্যায়ে পরিমণি রাগান্বিত হয়ে যায় সাংবাদিকদের উপরে। তিনি বলেন, এখানে ব্যক্তিগত কোনো কথা বলতে আসেনি, এখানে যেসব বিষয়ে কথা বলতে এসেছি সেগুলো কথাই বলে যাই, ব্যক্তিগত বিষয়ে কথা বলে কোনো বিতর্কের সৃষ্টি করতে চাই না, এভাবেই কথা বলছিলেন পরিমণি।